রাতে ঘুমে বকেন, রাতে ঘুমে কথা বলেন, রাতে ঘুমাই ঘুমাই মনে হয় স্বপ্নের ভিতরে কথা বলি। হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কারণ একটা মানুষ যদি প্রতিদিন 1000 করে মারে, মাস গেলে 30,000, আর একটা মানুষ যদি প্রতিদিন 100-500 করেও মারে, তার ওই দিক দিয়ে হয়ে যায়। আবার কেউ আরেকজন যদি 200 করে মারে, 100 করে মারে, সব গুছাই গুছাই হয়ে যায় ইনশাল্লাহ। কয়েক মাস ধরে হইতাছে ভালো, কিন্তু আমার যে টপার, সে টপারটা হচ্ছে গিয়ে একটু ঝামেলা হয়েছে এই 1-2 মাস ধরে, একটু সেন্ডিং খুব কম করতেছে, যার কারণে আমার টার্গেট এই যে এত লেট হইতাছে। কারণ একজন মানুষ আবার মনে করেন যদি 1 লাখ করতে পারি, ওখানে কমসে কম 10-5,000-20,000 দিনস আমাকে ওইখান থেকে দেয়, তো এইভাবে আমাদের লাভ আসে এখান থেকে কিছু একটা। আর আমি যদি 2 লাখ না করতে পারি, আমাকে ছোট লেভেলের হোস্ট বানাই দেবে। আমি এখন আছি উপরের লেভেলের হোস্ট। এই যে রমিও বলছে চালিয়ে যাও, ইনশাল্লাহ পৌঁছে যাবে লক্ষ্যে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এগুলো আপনি যেগুলো করেন, এগুলো বহুত পরিশ্রম, অনেক পরিশ্রম। এগুলো পরিশ্রম মানে কি বলেন? আমি ঠিক মতন মনে করেন যে এইটা নেশাই, খাওয়া দাওয়া ঘোরা ফেরা মানে সবকিছু বাদ দিয়ে দিছি, মানে নিজের খেয়াল করি না কখনো। এই টার্গেট টার্গেট করতে যায় মাথা যায় গোলায়। আমরা তো অন্তত রাস্তার হাঁটি হাঁটি মোবাইল টিপি, কিন্তু আপনারা তো এক জায়গায় বসেই থাকেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি আসছি, 2 ঘন্টা হয়ে গেছে একদম ফুল, আর 9 মিনিট বাকি আছে, 9 মিনিট থাকি আমি বের হয়ে যাব, 2 ঘন্টা হয়ে গেছে। তো এই মনে করেন 2-3 ঘন্টা বসে থাকতে থাকতে অনেক সময় মাজা পিঠ অনেক সময় ব্যথা করে, ভাল লাগে না, চোখের সমস্যা, আবার এই যে সবার সাথে 1-2টা কথা বলতে হয় কম। রাতে ঘুমে বকেন, রাতে ঘুমে কথা বলেন, রাতে ঘুমাই ঘুমাই মনে হয় স্বপ্নের ভিতরে কথা বলি। হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাস্তব জানেন, ঘুমের ঘরে কিন্তু আমরা সারা দিন যা করি, রাত্রেও কিন্তু তাই ওই ঘুমের ঘরেই ভাবি, কল্পনা করি, এটাই তো বাস্তব, এটা তো সবার ভিতরে হয় না। আসল কথা হলে আপনার এই যে এত এত বিয়ের মধ্যে আপনি কথা বলেন যে ওই জন্য আবার মাইন্ড করিয়েন না, ওই জন্য বলছি আর কি। না না, ঠিক আছে, কথা ঠিকই আছে, ঘুমের ঘরে অনেক সময় আমরা বলি, বলে ফেলি না, হয়তো এমন এমন মাঝে সাঝে আমার হয়। আমি আমি তো কালকে খেলো করছি যে কিরে আমি ঘুমের ঘরে যেন কি একটা বলতে গেছি, ঘুমের ঘরেও মনে হয় বলে ফেলা, এটাই বাস্তব। যারা বেশি সারাদি কথা বলে না, আজকে কে নাসির ভাই, মধু 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 এখন আসে নাই, মধু মনে হয় লাইনে নাই এখন, মধুর এখনো সময় হয় না। আমি দেখছি, আমি লাইন চেক করছি, এখনো কাউরে আমি দেখি না লাইনে, অনেকেই লাইনে নাই, কেউ লাইনে নাই, কেউ না কেউ না। লাইনে থাকলে একটা সবুজ চিহ্ন থাকে, ওই নামে আপনার দেবীর নিচে সবুজ চিহ্ন দেখা যায় যদি লাইনে কেউ থাকে, কেউ লাইনে নাই। আমি এখন ঘুম থেকে উঠি মোবাইল হাতে নিয়ে যাওয়ার একটু অভ্যাস, মানে ঘুম থেকে উঠি মোবাইল হাতে নিয়ে, আমার ঘুম থেকে উঠে রাত্রে শুধু যে 2-2.5-3 বাজে যায়। তো আপনার নাস্তা কে বানাইছে নাকি বানাই খাইতে হবে? হ্যাঁ, মানে আপনার জন্য নাস্তা তৈরি করেন, মানুষ কেউ নাই নাই আছে তো, মা আছে না, মা রান্না করতেছে তো। আপনার ভাবি বা কে নাই?
ভাবি বাপের বাড়ি গেছি। এই জন্য কাজ টাজ করে না, তারপর আমার মায়ের উনি তো বৃদ্ধ হয়ে গেছে, পারে না না কি বলেন, বৃদ্ধ হবে কেন? এই আপনার মামার বাড়িতে দেখলাম যে, আপনি দেখালেন যে হয়তো আমার আম্মু না দেখলাম আমার একটু বাবা জন্য বৃদ্ধ বৃদ্ধ হয়েছে। হয় নাই। তারপরও আপনার মনে করেন হেরা তো একসময় কাজ করিয়ে আচ্ছা আর কি, এখন ছেলেরা বিয়ে করলে মনে করেন বউরা আছে, ওই হিসেবে কাজকাম করলে তো আর মনে করেন বেশি কাজকাম করলে তো সমস্যা, যে ছেলেদেরকে বিয়ে ছেলেদেরকে ছেলেরা বিয়ে কেন করে, যে মা বাপ থাকলেও ওনাদেরকে একটু হেল্প করার জন্য। হেল্পটা যদি উনি না পায় তাহলে তো মনে একটু দুঃখ থাকে যাবে, তো কাউকে বলবে না, ওইটা ঠিক আছে। আমি করি মাঝে সাথে, আমি হেল্প করি, আবার ভাবি করে না তেমন একটা, একটু কেমন যেন বুঝছেন, একটু আলিস আলিস। ও নিজের ছেলেটাকে খেয়ে ভালো করে যে খাওয়াবে দাওয়াবে এগুলোই করতে পারে না, ওইটাও আমার ভালো লাগে। মা বাবার মতো থাকে আর কি, নবাব যাদিন, নবাব যাদিন কি যে করে আল্লাহ। বুঝবে একদিন, সে শাশুড়ি হবে না। হম হম না আসলে আমি আমার জানা নেই, আম্মু অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, আম্মু করে আপু করে, অনেক কষ্ট করে, দেশি পারে গান আপনার সব ভাই। ওকে বাই। আপনার আব্বু কি করে? আমার আব্বু ছোটখাটো একটা ব্যবসা করে। আপনার বড় বড় ভাই কি করে? আমার ভাইও আব্বুর সাথে করে একসাথে? হুম আমার ফ্যামিলি তো নর্মাল না, সিম্পল। হুম ফ্যামিলি আপনাদের ফ্যামিলি ছোট না? কে আমি? বলতেছি আপনাদের ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার সব মিলে হুম ছোট, বেশি বড় না তো। আমি দেখেন আমার ভাই, তারপরে আমি, আমার পরে আমার একটা ছোট বোন, আর ফ্যামিলি মেম্বার বলতে আমার যে ভাবি, ভাবি দুটা বাচ্চা, এই তাছাড়া আর কেউ না। তো ফ্যামিলি সিঙ্গেল না? আপনাদের ওইখানে কি শ্বাস জি আপনাদের ওইখানে আপনার কথা করে না করে না আপনার কথা কেটে কেটে আসে, ক্লিয়ার না। ধান খেতে আপনাদের ওইখানে ধান ধরেন আপনারা মানে চাষ করেন, বাংলা বাংলা কথা আর কি, কি চাষ করি? মানে ধান ধান ওই যে সালোয়ার সালোয়ার ধান বুঝেন না, গান ওইখানে আপনি তো দেখছেন যে এর মধ্যে অনেক জায়গা জমিন খালি পড়ে রয়েছে। কোন জায়গা খালি পড়ে রয়েছে? এই যে আমার মামার বাড়ি গেছেন, ওটা কি খালি পড়ে রয়েছে? ওটা তো সব মাঠে চাষ করে সবাই, আর আমি তো মাঠের পাশে মাঠ দেখাইছি আপনাকে, আর খালি কোনো জায়গায় পড়ে থাকে না আজকাল বুঝছেন, সব জায়গায় চাষাবাদ হয়, ঘর বাড়ি হয়, এমন কোন জায়গায় খালি নাই। যত দিন যাইতাছে জায়গা কমতাছে, মানে কি বলবো আর কি, জায়গা ভরাট হয়ে যাইতাছে বুঝছেন। জায়গার দাম বাড়ে যত দিন।